আমি সরুহেরামদো সত্রবাসী রাইজে অতীজরে পড়া আমি এই কদমতলার পথার বলে কয় এখানে এইখানে মাটিত আমার প্রায় 11 বিঘা মাটি আছে রাইজর, আর এইখানে আমার রাইজর নামত আছে, বাকিখিনি আমার সত্রর নামত আছে বহুখিনি মাটিয়ে, কিন্তু তার ভিতর 10 বিঘা মাটিয়ে মাত্র আমার সত্রর নামত আছে পরিচালনার কারণে। কিন্তু আমার রাইজর নামত যে এই 11 বিঘা মাটি আছে, এই মাটিখিনির আমার উৎপাদনেরে আমি গোটেইখিনি সত্রর কাম কাজ আমি পরিচালনা করো, সভা পর্যন্ত দেওয়া আমি রাইজে বছরের মূরত একদিন, আর তিথি পর্ববিলা গোটেই উদযাপন করো। আর আমার উদ্দেশ্যটা হল কি, আমার অতীজরে পড়া এই পরম্পরাটা চলি আহি আছে যে আমি সকলোয়ে ইয়ার যে 120 ঘৰ আর 120টা পরিয়াল আছে, এই সকলোয়ে মিলি আমার একতার দলেরে যে আমি ইয়াত বান খাই আছো, আমি সকলোয়ে যে মিলা প্রীতিরে ইয়াত বাস করে আছো, তার প্রমাণ হিসাবে আমি কিন্তু আমি জানারে পড়া এই পরম্পরাটো চলি আছে, এতিয়ালৈকে চলি আছে। আর আমি আশা রাখিছো অদূর ভবিষ্যতেও যাতে আমার নবপ্রজন্মও যাতে এই প্রচেষ্টাটা হাতত রাখে চলি যাব পারে তাকে আমি কামনা করছো। আর আমার উদ্দেশ্যটো সেইটোয়ে যে আমি আমি সকলোয়ে মিলিজুলি যাতে ইয়াত কামখিনি করে আছো। আর একটা ডাঙর কথা হল কি, আমি ইয়াত কোনো হাজিরা মানুষের প্রচলন নাই, ইয়াত আমি সকলোয়ে দা কদাল কুঠার গটাই লই ফেলে আমি আই ফেলে ইয়াত খেতির বাতিত লাগু, আর সকলোয়ে মিলি ফেলে কঠিয়া পারু, কঠিয়া তুলো নদীর পারত আই ফেলে আমি আলি দিম, ভূঁই রুম গোটেই। আজিও আমার রাতেপাই গোটেই রাইজর যেখানে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছিল তেখেতসকলে আজি প্রথম গসা দিয়ে, তারপর আইসকলে পথারত নামি এটা ভূঁই রুই আছে। গতি আমার উদ্দেশ্যটো হল যাতে আমি সকলোয়ে মিলি একতার দলেরে বান্ধ খাই থাকবে পড়ো, আর আমার এইটো যাতে একটা পরম্পরা হয়ে থাকে, আর এইটোর দ্বারা যাতে আমি অঞ্চলবাসীক বুঝাই দিব পারো যে সরুহেরামদো রাইজ গৈরহে কিন্তু এতিয়াও মিলা প্রীতিরে একতার দলেরে বান্ধ খাই আছে, আর তেখেতসকলে খেতিখিনিও একতাই একতার দলেরে বান্ধ খাই তেখেতসকলে রুই আছে। ১৫৮১ ভাস্কৰদত্তই মহাপুরুষ শ্রী শ্রী মাধবদেবে কাহি গঙ্গা নদিয়ে দি আহি গুরুঘাট পাইছিল, আর প্রথমতে বরহামদ সত্রত নিজ হাতেরে হলিতা জ্বলাই আমার সুখর থান সরুহেরামদলৈ আহিছিল, তাতে ছমাকাল কটাইছিল, আর ছমাকাল কটাই আমার সত্রত মানে তেওঁ গুরুবন্তি জ্বলাই সত্র নিজে স্থাপন করেছিল। আর সেই সরুহেরামদ সত্রতেই মানে আমি এই সরুহেরামদ সত্রর বাসিন্দা হিসাবে আমি গৌরববোধ করছো, আর সত্র হিসাবে আমার সত্রবাসী রাইজে আমি একত্রিতভাবে সকল কাজ কাম খেতি বাতিকে ধরি সত্রর বিভিন্ন পর্ব আদি আমি সমূহাকে আনন্দ মুখেরে আনন্দ সুখেরে পালন করে আহি আছো, আর মানে সকলরে সহায় সহযোগত আমি বর্তমান চলি আছো। আমার এই কাহিগঙ্গা নদীটো মানে আমার যে ধরনের মানে প্রচলিত বা আমি মানে কাহিগঙ্গা নদীটো আমার যে ধরনের রাইজে চকু কান দিব লাগে সরকারের ফলেরপরা বা আমার রাইজর ফলেরপরা, এই বহুতই নদী হয়ে মানে মানে বারিষা চলি আছে যদিও খরালিকালত শুকাই যায়, গতি আমার এই নদীটো কাহিগঙ্গা নদীটো আমার গুরুজনা হা এই নদীটো মানে সরকারে সংরক্ষণ করিলে বা নদীটো মানে প্রজ্বলিত করে রাখিলে আমার নিশ্চয় উপকার হব। আর আমার মানে সত্রর জমি রাইজে সরকারে হস্তক্ষেপ করা নাই, রাজহুয়াভাবে বসা দিয়া পদ্ধতিটা করা নাছিল, সেয়ে আজি এই একটা চিরস্মরণীয় দিন হয়ে থাকিব। আর এতিয়ারে পড়া আমি আশা রাখিছো সমূহ রাইজ আই সকলে মিলি অদূর ভবিষ্যতেও যাতে আমি এই প্রচেষ্টাটা হাতত রাখি লগত রাখব পারো, তার কারণে মই ভগবানের ওচর প্রার্থনা জানাইছো।